পাঠের মুখোমুখিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। এই পর্বে আমার সাথে আছেন আরেকজন সালাউদ্দিন, সালাউদ্দিন শুভ্র। তার ছোটদের সায়েন্স ফিকশন গাছেরও মন আছে প্রকাশ করেছে বৈভব। শুভদা কেমন আছো? এই তো আছি ভালো। শুভদা, এই বইটা বলা হচ্ছে যে ছোটদের সায়েন্স ফিকশন বলতেছো তুমি, এর আগে তুমি বড়দের জন্য লিখছো, মানে কেন আসলে মনে হলো ছোটদের জন্য লেখা দরকার? না, আমার মনে হচ্ছে যে বইমেলায় আসলে সবচেয়ে বেশি বিক্রি হয় ছোটদের বই, কিন্তু ছোটদের বইয়ের উল্লেখযোগ্য বলার মতো ওই মানে সাহিত্য গুণ সমৃদ্ধ বই আমি পাই না। দেখা গেছে যে বেশিরভাগই ভূতের বই, মানে ভূত কিন্তু বাচ্চাদের উপর খুব একটা ইফেক্ট ফেলে, মানে বাচ্চাদের ভীতু করে তোলে অথবা তাদের মানে মানে ইন্ট্রোভার্ট করে ফেলে, নানা রকম একটা মানসিক সমস্যা তৈরি হয়। এর পাশাপাশি অন্যান্য যেসব সমস্ত গল্প বেশিরভাগই কাল্পনিক অথবা আগের সাহিত্য রিপ্রিন্ট, হ্যাঁ, দেখা গেছে যে কম্পোজ করে সুকুমার রায়ের একই গল্প নানা প্রকাশনী করতেছে, কিন্তু নতুন কিছু তো যুক্ত হচ্ছে না এর সঙ্গে। পাশাপাশি সায়েন্স ফিকশনেরও সেই রিপিটেশনের মধ্যে তা ঘুরে ঘুরপাক খায়, এটা একটা। আরেকটা হচ্ছে যে মানে বাচ্চারা, আমি দেখি যে মানে বাচ্চারা তো বড় হচ্ছে, তাহলে বাচ্চারা বড় হচ্ছে কি নিয়ে? তাদের জীবনে গাছ নাই, মাছ নাই, তারপর আকাশ বাতাস প্রকৃতি, এই যে তার তো একটা ট্রেডিশনের, সে তো একটা ট্রেডিশনেরও সন্তান, তাহলে সে তো ওই ট্রেডিশনগুলো বোঝে না বা জানে না, ওই ইনফরমেশন আকারেও তার কাছে নাই। তো আমি সব মিলাই বাচ্চাদের একটা মানে বাচ্চাদেরকে একটা নতুন কিছু দিতে চাই আর কি, যেটার মধ্যে সে এই বাংলাদেশ, তার বাঙালি সংস্কৃতি অথবা মানে বাঙালি সংস্কৃতি বলতে বাঙালি জীবন যেটা আমরা যেটা পেয়ে আসছি, বা তার বাবা মা যেটা পেয়ে আসছে, বা তার পূর্বপুরুষরা যেটা পেয়ে আসছে, যে আদি পরিবেশ আমাদের, সেগুলো দিতে চাই আর কি। এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে একটা ঘাটতি আছে, ওই ঘাটতিটা আমার পক্ষে পূরণ করা সম্ভব কি না। গাছেরও মন আছের প্রেক্ষাপটটা কী আসে? না, গাছেরও মন আছে এটা নিয়ে আমার দীর্ঘদিনের একটা আগ্রহের জায়গা আর কি। এটা বলতে গেলে মানে আমি অনলাইনে পড়ার সময় দেখলাম যে গাছেরও মন আছে, একজন নারী বিজ্ঞানী, ওনার নামটা আমার মনে নাই, উনি এই একটা গবেষণা করছে এটা নিয়ে, যে গাছ যখন একটা গাছ মানে পাশাপাশি দুইটা গাছ, তাহলে একটা খাদ্যের ঘাটতি আছে আরেকটা খাদ্যে সমৃদ্ধ, তো তখন দেখা গেছে যেটা খাদ্যে সমৃদ্ধ সেটা শেকড় দিয়ে, শেকড়ের নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে শেকড়ের মাধ্যমে যার খাদ্যের ঘাটতি আছে তাকে খাবার দেয়। এইটা সে গবেষণা করে বিভিন্ন আলামত বা সিমটম পাইছে। পাশাপাশি একজন জার্মান ইয়ে আছে, গবেষক আছে, ওনার নাম পিটার ওয়েবলার, ওনার একটা বই আছে, তো সেখানে দেখাইছে যেমন গাছ হচ্ছে জঙ্গল, আমরা যে বলি জঙ্গল, মানে আমরা বলি যে মানুষ সামাজিক জীব, তাহলে সামাজিক জীব কেন? কারণ আমরা 10 জন মানুষ একসাথে থাকি, গাছও তো তাই, 10টা গাছ একসাথে থাকে, তাই না? 10টা গাছ একসাথে থাকলে কি হয়? সেটা একটা জঙ্গল হয়। আমরা 10টা মানুষ একসাথে থাকলে সেটা সমাজ হয়। তাহলে এরকম মানে গাছের এরকম অনেক কিছু ব্যাপার আছে। আগে যেটা বললাম যে মানে একটা গাছ আরেকটা গাছকে সহযোগিতা করে, আবার যেমন সমাজে কি হয়, একটা প্রবীণ লোক তাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, তার কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে অনেক ধরনের অভিজ্ঞতা আছে জীবন সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে, ক্রাইসিসগুলোকে কীভাবে ওভারকাম করা যায়, প্রবীণ লোকটা আমাদেরকে সমাজের মধ্যে উনি পরামর্শটা দেয়। আর গাছের মধ্যেও যে জঙ্গলে সবচেয়ে প্রাচীন গাছ যেটা, সেটা দেখা যায় যে অনেক বড় এবং ঝাঁকড়া একটা গাছ, সে কী করে? সে হচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এগুলো জমায় রাখে, এবং এই ওই বড় সবচেয়ে বড় গাছটার মধ্যে কী থাকে, যে পশু মানে পাখিরা হচ্ছে আশ্রয় নেয় বা ফল থাকে, কিংবা কখনো পশুরাও আশ্রয় নেয়। তো এরকম মানে এই যে প্রবীণ একটা গাছ, সে হচ্ছে যেমন প্রবীণ একজন মানুষ যেমন সমাজে একটা গুরুত্ব পায়, আমাদের এখানে পায়, সমাজে মানুষের মধ্যে পায়, গাছেদের মধ্যেও দেখা গেছে এগুলো আছে। তো উনি এটা একটা বই লিখছে খুব ভালো, এবং আরও অনেক কিছু আছে, তা আমার বইটার মধ্যে এই ঘটনাগুলো আছে আর কি। মানে গল্পের আকারে মানে স্টোরি লাইনটা কি, মানে স্টোরি লাইন একটু ভিন্ন, কারণ আমি দেখছি যে মানে গাছের মন আছে এটা যদি আমি প্রতিষ্ঠা করতে যাই, তাহলে এটা আর ফিকশন থাকে না, এটা একটা সায়েন্সের বই হয়ে যায়। তো ফলে আমার ফিকশনটা ভিন্ন। আমাদের লাউয়াছড়া আছে, যে কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান যেটা, সেখানে ঘুরতে যায় একটা ক্লাস টেনের ছাত্র, তার মামি, মামি বলতে হবু মামি, তার মামার সঙ্গে সম্পর্ক এখনো বিয়ে হয় নাই, সেই মামি আর তার কাজিন, এরকম 4-5 জন মিলে তারা ঘুরতে যায়। তো ঘুরতে গেলে ওই জঙ্গলে আবার আশ্রয় নেয় এক বিজ্ঞানী, সে খেপাটি বিজ্ঞানী, সে তার বিভিন্ন রকম মানে ক্যারিকেচার সেখানে আছে, সে এমন কিছু জিনিস আবিষ্কার করে যাতে গাছেদের ক্ষতি হয়। তো ওইটা নিয়ে পরে ওই যারা ঘুরতে যায়, আবু, ওই ছেলেটার নাম হচ্ছে আবু, মানে আমার গল্পের মূল ক্যারেক্টার হচ্ছে আবু,
সে ঘুরতে যায়, ঘুরতে গেলে তখন ওই বিজ্ঞানীদের সাথে তাদের এক ধরনের মানে ক্ল্যাশ হয় বা সমস্যা দেখা দেয়। কত সাহিত্যিক হিসেবে তুমি যদি গল্প লেখো, উপন্যাস লেখো, সেই জায়গায় কত সাহিত্য নিয়ে তোমার মূল্যায়নের জায়গাটা কেমন? যেমন আমরা যদি আমাদের বাংলাদেশের অর্থে ধরি, স্বাধীনতার পরে যাদের হাত দিয়ে এখানে কথা সাহিত্য এক ধরনের শক্তিশালী একটা রূপ অবয়ব পাইছে, রূপ পাইছে, তো তারপরে কি এই প্রশ্নটার মধ্যে কিন্তু ঝুলে আসছে। হয়তো যখন হাসান আজিজুলক আমাদের ছেড়ে চলে গেলেন, তারপর কি এখন হয়তো আমরা দেখি যে খুব শক্তিশালী কোনো লেখক, বড় কোনো লেখক, এই এই প্রশ্নগুলোর মীমাংসা কী হবে আসলে? এবং এই লেখার অর্থেও যেমন হাসান আজিজুল হকের যে গদ্য, এটাকে আমি মনে করি যে একটা শক্তিশালী গদ্য, এবং তার গদ্যে যে মানে এটাকে ডিটেইলিং বলবো আমি, উত্তরবঙ্গের হোক বা তার এলাকার হোক, যেখানকারই হোক, এই যে তিনি রুক্ষ জমির বর্ণনা দিচ্ছেন, রুক্ষ পরিবেশের বর্ণনা দিচ্ছেন, শীতের কুয়াশার বর্ণনা দিচ্ছেন, তো এগুলো এগুলো বাংলা সাহিত্যে এখন কীভাবে আসবে? তাহলে বাংলা সাহিত্যে এই যে ডিটেইলিং, এটা 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 কোনটা আসবে? কি ঢাকা শহরে ডিটেইলিং আসবে নাকি আমাদের জীবনে? তো আমরা যারা লিখতেছি তার অনেক পরে, হাসান আজিজুলের অনেক পরে, তো এসে আমাদের মধ্যে সেই রুক্ষ জমি, সেই শীতকাল অথবা সেই চৈত্র মাস, এগুলো আসবে কীভাবে? আমার কাছে মনে হয় এটা কথা সাহিত্যের এখন এই একটা প্রশ্ন, লেখালেখির মধ্যেও এই একটা প্রশ্ন যে তাহলে ক্যারেক্টারগুলো কীভাবে আসবে বা বর্ণনাটা কীভাবে আমাদের জীবনের কথা আসবে, হ্যাঁ সেটা কীভাবে আসবে আসলে, মানে সেটা আমরা পাচ্ছি কি না? ভাষাভঙ্গি, ভাষা প্রকল্পটা নিয়ে কথা বলছি, ভাষা হোক, হ্যাঁ গদ্য, গদ্য আর কি, গদ্যের বিষয়টা, ভাষার বিষয়টা মানে হয়তো আসতেছে, কিন্তু আমি বলতেছি যে প্রশ্নটা এখানে যে যেমন হাসান আজিজুলকে আমরা পাচ্ছি বা ইলিয়াসকে পাচ্ছি, শওকত আলীকে পাচ্ছি, কিন্তু এখন আমরা ওই এরকম একটা গদ্য পাবো কি না, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে কার মধ্যে দিয়ে পাবো আমরা, মানে কে সেই লেখকটা, কে সেই লেখক, কে বা কারা? তুমি সেই লেখককে দেখতে পাচ্ছ না, মানে দেখছো না নাকি দেখতে পাচ্ছ না নাকি নাই? না আমি হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি প্রশ্নটা করতেছি বড় অর্থে, যেমন হাসান আজিজুল হককে তো আমরা সবাই চিনি জানি এবং মানার অর্থে আমি বলতেছি, বা এমফেসিস মানার অর্থে, এমফেসিস এর অর্থে, রাইট। এই বইটা নিয়ে তুমি আসলে পাঠকদেরকে, মানে শিশু কিশোরদের বইতে শিশু কিশোররা কিনে না, কিনে দেয় অভিভাবকরা, মানে তাদের জন্য তোমার বলবার কিছু আছে কি? না শিশু কিশোররা এখন আমি দেখি যে শিশু কিশোররা অনেক বেশি অ্যাক্টিভ, ওদের ওদের সেই প্যাসিভ দিকটা নাই। অ্যাক্টিভ কেন? কারণ তারা হচ্ছে যে মানে ওই যে মোবাইলে অ্যাপ ডাউনলোড কিন্তু তারাই করতেছে, গেমস ডাউনলোড করতেছে, গেমস হয়তো দোকান থেকে কিনতেছে, কিনে খেলতেছে, ফলে ওদের কিন্তু একটা অ্যাক্টিভ ইয়ে আছে। এখন বাচ্চাদেরকে আমাদের সমস্যা হলে আমরা বাচ্চাদেরকে, বাচ্চারা যেটা হয়ে গেছে সেটা আমরা স্বীকার করতেছি না, এটা আমাদের স্বীকার করতে হবে যে বাচ্চার বই বাচ্চা কিনবে, তাহলে তারে সেই সুযোগ দিতে হবে। তারপর যদি আমি দেখি যে না সে পারতেছে না, তখন গিয়ে আমি কিনে দিলাম, কিন্তু বাচ্চারে আমি কিনে দিব, অভিভাবকদের এই ভঙ্গিটা থেকে আমি মনে করি যে ছাড় দেওয়া দরকার আছে। আরেকটা হলো যে বাচ্চাদেরকে ওই ওই জায়গাটা, আবার অভিভাবকদেরকেও ওই জায়গাটা বুঝতে হবে যে সে আসলে কী দিতে চায়। যেমন এখন যাদের বই বিক্রি হয় সে একই জিনিস কি দিতে চায় কিনা, আজকে আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, আমি যখন স্কুলে পড়ছি তখন যাদের বিজ্ঞাপন দেখছি, এখন সে একই বিজ্ঞাপন, সে একই লেখক, তাহলে ওই অভিভাবককে ওই চেঞ্জটা আনার মধ্যে তারা আসছে কিনা, মানে তারা তারা সেটা বুঝতে পারছে কিনা যে তার বাচ্চাকে এই জিনিসটা আমার দিতে হবে, একই জিনিস দিয়ে যাচ্ছি আমরা গত 3-4 দশক। এই বইটা মানে এর আগের বইটা গভীর জলে যে তুমি উচ্ছ্বাস করছিলে গহনকে, এবং এই বইটা তুমি বলতেছো যে ফিউদরকে, তোমাদের পরিবারের আরেক সন্তান, তাকে উচ্ছ্বাস করলা, মানে এই বইগুলো লিখতে গহনের কোনো ভূমিকা কি আছে কি? আমি যখন ঘুরতে গেছিলাম এটার মধ্যে, তখন তো গহন ছিল, আমি তো লাভাছড়ায় ঘুরে এসে এটা লিখছি, তখন গহন ছিল। আমি লেখার সময় ভাবছি যে এই ছেলেটা গহন, হয়তো কখনো কখনো আবুর মধ্যে গহন চলে আসছে, হইতে পারে, বা কোনো বিবরণের মধ্যে গহন চলে আসছে, মানে হয়তো সেটা গহন আকারে নাই, একটু বড় গহন অথবা অন্য, কিন্তু ঘটনাবলীর মধ্যে সে আছে আর কি। অভিনন্দন সুবোধা, আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।